ভারত মূলত হিন্দু ধর্মাবলম্বীদের দেশ। এখানে আনাচে কানাচে অসংখ্য মন্দির পাবেন আপনি। প্রায় 27 লাখ সক্রিয় মন্দির আছে এখানে। যদিও ভারতে খুবই অল্প সংখ্যক লোক খ্রিস্টান ধর্মকে মেনে চলে, তারপরেও এখানে অনেক অসাধারণ গির্জা রয়েছে। বেশিরভাগ গির্জার উৎস হচ্ছে ভারতের উপনিবেশিক শাসন। আপনি ভারতের যে শহরেই যান না কেন, সেখানে অন্তত একটা না একটা গির্জা পাবেন। যে ফাইভ এর আজকের আয়োজনে আমরা জানতে চলেছি ভারতের সেরা, সুন্দর ও ঐতিহ্যবাহী 5টি গির্জা সম্পর্কে। যদি সেরা 5 ভিডিও আপনি পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। চলুন শুরু করি। আমাদের আজকের তালিকার 5 নম্বরে আছে সেন্ট ক্যাথরিন চার্চ। এটি ভারতের গোয়াতে অবস্থিত। এটি 250 ফুট লম্বা ও 181 ফুট চওড়া। আফগানসো দে আল বুরকাকের অধীনে মুসলিমদের বিপক্ষে পর্তুগিজদের বিজয়ের স্মরণে 1510 সালে সে ক্যাথেড্রাল চার্চ নির্মিত হয়েছিল। গভর্নর জর্জ কেব্রাল 1552 সালে পূর্ববর্তী স্থাপত্যকে আরও বিস্তৃত করেন। এরপর রাজা ডোম সেবাস্তিও এর শাসনামলে 1562 সালে আবার চার্চের কাজ শুরু হয় এবং 1619 সালে কাজ শেষ হয়। অতপর 1640 সালে গির্জাটি উপাসনার জন্য উন্মুক্ত করা হয়। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আমাদের আজকের তালিকার 4 নম্বরে আছে সেন্ট পল ক্যাথেড্রাল। এটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এটিকে কলকাতার বৃহত্তম ও এশিয়ার প্রথম অ্যাংলিকান চার্চ হিসেবে পরিচিত। ব্রিটিশ উপনিবেশের সময়ে এই গির্জাটি ভারতে নির্মিত হয়েছিল। 2 স্থপতি উইলিয়াম ফোর্বস ও সিকে রবিনসন এই গির্জার নকশা করেছিলেন। গির্জার কাজ শুরু হয়েছিল 1839 সালে এবং শেষ হয়েছিল 1847 সালে। এটি দৈর্ঘ্য 247 ফুট ও প্রস্থ 81 ফুট। এটি মূলত তৈরি হয়েছিল বিশেষ ইট, ইস্পাতের খণ্ড এবং সূক্ষ্ম চুন প্লাস্টার দিয়ে। তৎকালীন সময়ে এটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 435,669 রুপি। আমাদের আজকের তালিকার 3 নম্বরে আছে ভেলাঙ্কানি চার্চ। এটি ভারতের তামিলনাড়ু প্রদেশের নাগাপাত্তিনাম জেলায় অবস্থিত। এটি 5.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটির ধারণ ক্ষমতা প্রায় 10,000 জন। এটি দেশের বৃহত্তম গির্জাগুলোর মধ্যে অন্যতম। প্রচলিত আছে মাদার মেরি, যিনি কনভেনশনাল ইন্ডিয়ান শাড়ি পরতে পছন্দ করতেন, তার সময় থেকে এই চার্চ বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। 1600 শতাব্দীর দিকে এটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। পোপ জন 1962 সালের দিকে এই গির্জার উন্নয়ন সাধন করেছিলেন। আমাদের আজকের তালিকার 2 নম্বরে আছে বোম জেসুস বেসিলিক গির্জা। এটি ভারতের গোয়াতে অবস্থিত। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1594 সালে এবং শেষ হয়েছিল 1605 সালে। এটি ভারতের গোয়াতে অবস্থিত পুরাতন গির্জাগুলোর মধ্যে অন্যতম। এটি দামি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। গির্জাটি 17তম শতাব্দীতে ফ্লোরেন্টাইন ভাস্কর বাতিস্তা ফোগোনি ডিজাইন করেছিলেন। এটি সম্পন্ন হতে 10 বছর সময় লেগেছিল। এটি পর্তুগিজদের আদলে নির্মিত হয়েছিল। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত একটি স্থাপনা। আজকের তালিকার 1 নম্বরে আছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এটি ভারতের কেরালা প্রদেশে অবস্থিত। এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1506 সালে এবং শেষ হয়েছিল 1516 সালে। এটি ইন্ডিয়াতে অবস্থিত ইউরোপিয়ান চার্চগুলোর মধ্যে সব থেকে প্রাচীন। বিখ্যাত নাবিক ভাস্কো দা গামা 1524 সালে যখন তৃতীয়বারের মতো ভারতে আসেন, তখন তিনি এখানেই মারা যান। এরপর তাকে এই সেন্ট ফ্রান্সিস চার্চেই সমাধি দেয়া হয়েছিল। তার সমাধি এখানে 14 বছর ছিল। এরপর তার সমাধিস্তম্ভ লিসবনে স্থানান্তরিত করা হয়। এবার আপনাদের পালা। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন আমাদের কমেন্টসে। এছাড়াও কোন ধরনের সেরা 5 ভিডিও দেখতে আপনি পছন্দ করেন সেটাও জানান আমাদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।